আসসালামু আলাইকুম। আজকে মিষ্টি কুমড়া এবং পুঁই শাকের একটি তরকারি রান্না করে দেখাবো। তবে মিষ্টি কুমড়া এবং পুঁই শাকের সাথে আমি ব্যবহার করেছি রুই মাছের মাথা, অনেকটা তরকারি দিয়ে মাছের মাথা ভেঙে রান্না করার মতোই। সবজি এবং মাছ একসাথে যারা পছন্দ করেন তাদের ভালো লাগবে। চলুন তাহলে রান্নায় যাই। আজকের রান্নার জন্য এখানে আমি প্রায় মিডিয়াম সাইজের রুই মাছের মাথা নিয়েছি। দেখতে বড় বড় টুকরা মনে হলেও রান্না করার পর কিন্তু এগুলো ভেঙে ছোট হয়ে যাবে। এখানে মিষ্টি কুমড়া আছে 250 গ্রামের মতো, আর এগুলোকে একটু বড় বড় সাইজে টুকরা করে কেটে নিয়েছি। এখানে পুঁই শাক আছে প্রায় 1 কেজির মতো, এগুলোকেও ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিয়েছি। এবার রান্নার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া। এই রান্নায় হলুদের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 1 কাপের মতো পানি এবং অপেক্ষা করব পানিতে ভালোভাবে একটা জাল চলে আসা পর্যন্ত। আর পানিতে ভালোভাবে জাল চলে আসলে এখন মাছের মাথার টুকরাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। মাছের অনেক রেসিপিতে অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছেন মাছ নাকি না ভেজে খাওয়ার কথা চিন্তাই করা যায় না। তাদের উদ্দেশ্যে বলছি, এই যে মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এতেই মাছের আষ্টি গন্ধটা দূর হয়ে যাবে। সব মাছ ভাজতে হয় না, আর ঠিক মতো রান্না করতে পারলে না ভেজেও মাছকে স্বাদের করা যায়। মাছের টুকরাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে তুলে আলাদা করে রাখব। আর কষানোর পর যে মশলাগুলো রয়ে গেল এর মধ্যে এখন আমি দিয়ে দিব পুঁই শাক। কোনো পানি অ্যাড করতে হবে না, শুধু ঢেকে রান্না করব শাক এবং ডাটা ভালোভাবে নরম হয়ে আসা পর্যন্ত। প্রায় 3 মিনিটের মধ্যে শাক অনেকটা কমে এসেছে এবং যথেষ্ট পানিও বের হয়ে এসেছে। আর এই সময় আমার চুলার আঁচ কিন্তু মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি ছিল। ডাটাগুলো এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি, তাই এটাকে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। ফিরে এলাম প্রায় আরও 6 থেকে 7 মিনিট পর। এরই মধ্যে ডাটা এবং পুঁই শাক মোটামুটি সেদ্ধ হয়েছে, কিন্তু পুরোপুরি হয়নি। এই অবস্থায় আমি মিষ্টি কুমড়ার টুকরাগুলো দিয়ে দিব এবং মশলায় একটু মাখিয়ে মাছের মাথার টুকরাগুলো এর মধ্যে দিয়ে দেব। আরও একবার ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে মিষ্টি কুমড়া এবং ডাটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। এই রান্নায় কিন্তু অতিরিক্ত কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। মাঝখানে একবার দেখে নিচ্ছি কি অবস্থা। পুরো রান্নাতেই কিন্তু আমার চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি আছে। এখনও হয়নি, আবার ঢেকে দিয়ে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ। এই ফাঁকে আমি ছাঁকটাকে রেডি করছি। 2 টেবিল চামচ ছাঁক বাটা নিয়েছি এবং এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে গুলিয়ে নিতে হবে। এই ছাঁক কিভাবে বানাতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখি এখন তরকারির কি অবস্থা। মিষ্টি কুমড়া এবং ডাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ সব কিছুই খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানিতে গোলানো ছাঁক বাটা। এ ছাঁক বাটা দেওয়ার কারণে কিন্তু এই তরকারির স্বাদ বহুগুণে বেড়ে যাবে, আর অনেকেই মাছের যে আষ্টে গন্ধ পান সেটাও আর পাবেন না। আর সব কিছু মেশানো হয়ে গেলে ফাইনালি কিছু কাঁচামরিচ দিয়ে দেব ফ্লেভারের জন্য। রান্নাটা শেষ। যারা সবজি খেতে বেশি পছন্দ করেন অবশ্যই এটাও আপনারা পছন্দ করবেন।
তো এই ছিল আমার আজকের আয়োজন। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।